সুপ্রিয় সমাধানের দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকা আর ভালো লাগাকে সঙ্গে নিয়েই নতুন আরো একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। মিজানুর রহমান আজহারি 26 জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরাতে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যথাক্রমে তিনি একজন ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ইসলামিক বক্তা ও সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আবির্ভূত হয়ে বাংলাদেশকে মুসলিম বিশ্বের দরবারে করেছেন পরিচিত। মিজানুর রহমান আজহারি, যিনি সাম্প্রতিক সময়ে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেছে, একদিনের ব্যবধানে যেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 6 লক্ষাধিক, যা ইউটিউবের ইতিহাসে এটাই প্রথম। 2-3 দিনের ব্যবধানে যার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 1 মিলিয়ন। আসলে এগুলো কোনো সাবস্ক্রাইবার নয়, এক একটা ভালোবাসা, মানুষ যে তাকে কতটুকু ভালোবাসে তার প্রমাণ। বিশেষজ্ঞদের ধারণা, যার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে পারে বর্তমান সময়ের আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি। ইসলামিক জালসায় সর্বাধিক শ্রোতার রেকর্ডও করেন বিশিষ্ট ইসলামিক এই আলেমে দিন। বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা যায় তিনিই প্রথম যার জালসায় 10 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম তার সুললিত কণ্ঠে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছিলেন। বিশিষ্ট এই আলেমে দিনের শিক্ষাজীবনে মিজানুর রহমান আজহারি ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন, অর্থাৎ পবিত্র কোরআনে মানব ভ্রূণবিদ্যা। তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন। তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারাইটিস ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি, অর্থাৎ পবিত্র কোরআন ও বিশ্লেষণী গবেষণায় মানব আচরণগত বৈশিষ্ট্য এর উপর পিএইচডি গবেষণা করেন। কর্মজীবন মিজানুর রহমান আজহারি 2010 সালে ইসলামিক গজল ও কেরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন তিনি। বাংলাদেশে আরও তো ইসলামিক বক্তা ও ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন, তিনি কেন এত তাড়াতাড়ি মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করলেন? ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়েই তিনি বাংলাদেশের মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। জনপ্রিয় ব্যক্তি আর সমালোচনা থাকবে না, তা হবে না। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় তাকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করে। তারপরই বিভিন্ন মহলের রোশানলে পড়েন ইসলামিক এই ব্যক্তি, যার ফলস্বরূপ এখন তিনি নির্বাসিত জীবন যাপন করেন সুদূর মালয়েশিয়াতে।